ভিন্ন এক খবর দিয়ে শেষ করব সংবাদ। মরক্কোর ভূমধ্যসাগর এলাকায় খোঁজ মিলল প্রায় 6 কোটি 60 লক্ষ বছর আগের সামুদ্রিক টিকটিকির, তবে জীবন্ত নয়, ফসিল। দেখতে ডাইনোসরের মতো হলেও এর মুখের আকৃতি ছিল প্রায় কুমিরের। প্রাণঘাতী সামুদ্রিক প্রাণী হাঙ্গরেরও বেশ কিছু বৈশিষ্ট্য এর মধ্যে ছিল, আর বিশাল আকৃতির জন্য রাজত্ব করত সমুদ্র জুড়ে। মুবালিক করিমের রিপোর্ট। পৃথিবীর স্থলভাগে যেমন ছিল ডাইনোসরের রাজত্ব, তেমনি সমুদ্র জুড়ে ছিল এমনই বিশালাকার প্রাণীর রাজত্ব। তবে সেই দানবাকৃতি প্রাণী দেখতে কেমন বা বৈশিষ্ট্য কি, তা নিয়ে বহুদিন থেকে চলছে জোর গবেষণা। এবার মরক্কোর ভূমধ্যসাগর এলাকায় পাওয়া গেল এমনই এক প্রাণীর ফসিল, নতুন এই প্রজাতিটি টিকটিকির, যে বিচরণ করত সমুদ্রের বুকে। গবেষকরা বলছেন আবিষ্কারটি ক্রেটাসিয়াস যুগের জীববৈচিত্র্যের নতুন নিদর্শন। ওই যুগের শেষ দিকে প্রায় 6 কোটি 60 লাখ বছর আগে ডাইনোসর বিলুপ্ত হওয়ার কিছুদিনের মধ্যেই এই টিকটিকিগুলো বিলুপ্ত হয়ে যায়। এ প্রজাতির সরীসৃপের দেহ ডাইনোসরের মতো হলেও মুখের আকৃতি ছিল কুমিরের, আর দাঁতগুলো হাঙরের মতো। ভয়ঙ্কর সে দাঁত দিয়ে এরা ধারালো অস্ত্রের মতো খুব সহজে মাছ সহ অন্য প্রাণীও শিকার করত। ঠিক এই এলাকাতেই কিছুদিন আগেও পাওয়া গিয়েছিল প্রায় 6.5 কোটি বছর আগের স্টারফিশের ফসিল। ধারণা করা হচ্ছে এখানে আরও নতুন নতুন প্রাণীর সন্ধান পাওয়া যাবে। মুবাল্লিক করিম, মাই টিভি।